আসসালামু আলাইকুম, আমি একটু চিকেন রোস্ট বানাইতেছি। চিকেনটা অবশ্য অপ্ত হয়েছে, আমার বানাইতে পারিনি, ভিডিওটা যখন করি পারি না, ব্যাথা হচ্ছে না, সরি, পত্রিকা দেখাইতে পারি নাই। মাংসটা আগে মাখায় রাখছি, মেরিটে রাখছিলাম, যে এখন কষায় ব্রেসটা দিয়ে দিলাম। দেখেন ইন্ডিয়া কি অবস্থা, পুলিশ মাঠের মধ্যে পড়ে রয়েছে, ধাপড়াইতেছে, কেউ ধরেও না, হেল্পও করে না। কি মহামারীর মধ্যে আবার আমাদের দেশে কি অবস্থা যাইতেছে, জোর তুফান। মেয়েটা মারা গেছে, ভুল কেস করছে, তা উল্টা পাল্টা কেস দিছে। আবার আবার ভাই বলতেছে না, ওই লোক ই করে নাই, কোন ধরনের আসলে লোভি, আর আসলে লোভি জ্বর, লোভের পাপে মৃত্যু। বলি নাকি গড়বাড়া নিয়ে দিছে, 1,00,000 টাকা খেতে পায়, কেমনে দিল গড়বাড়া নিয়ে, বলে বুঝে বাড়িতে নিয়ে গেল, কিন্তু মরতো না, আসলে হায়াত করে নাই, আর এই উচিল যাইব। চিকেন কারি রান্নলে খায় না, এই জন্য রুটি রোস্ট বানাই দিচ্ছে, একদিন তান্দুরি করে দিই, একদিন রোস্ট করে দিই। আমার কাছে কিছুই ভালো লাগে না, মানে একটু আলু বাটা দিয়ে ভাত খাই, এই জন্য প্ল্যান যাও রান্না করছি। জলটা হয়ে গেছে, আমার চুলাটা অফ করে দিব, ওই যে দেখছেন, এক কাপ পানি, এক কাপ দুধ, এক চাল, আধা আধা এক মুঠ চাই, অত চাই দিয়ে এই জন্য এটা রান্না করলাম, এটাই খাবো আমি। দুধের জিনিস কিছু করলে তারপর খাওয়া যাবে না, মিষ্টি বানাইতেছি, প্রায় বানাই, মেয়ে বলছে রোস্ট খাবে, তান্দুরি খাবে না, এটা একটু জুসি হচ্ছে আর কি। আপনারা বানায় খেয়ে দেখেন, ভালো লাগে। আগে বাদাম বাইটাও দিতাম, ওগুলো দিই না, একদম সিম্পলের মধ্যে করতেছি, আমার ভালো লাগে না, নজর দিই না, রান্নতে ইচ্ছা করে না, যত সিম্পল খাওয়া যায়। দিন দিন এর অবস্থা খুব খারাপ, ঘি দিয়ে আগে দই দিয়ে মাংসটা মাখায় রাখছিলাম 1 ঘন্টা, মেয়েকে রাখলে টেস্ট হয় আর কি রোস্টটা। আপনারা রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে, একটা পারি না, যেটুকু পারি করি আর কি, ওনার মতো খাওয়া চলে। এখানকার পেঁয়াজ গুলো একদম সব গইলা যায় বেশি তাড়াতাড়ি, দেশের পেস গুলো ভালো বাজলে বেশ থাকবে, ঝরঝরা থাকবে। একটু আগে দিলাম যাতে একটু ভিতরে ঢুকে মশলাগুলো ফ্লেভারটা পাওয়া যায়, দেশে তো মানুষ উপরে ছিটা দিয়ে রাখে,
আমি একটু আগে দিলাম মাংসের ভিতরে যেমন ঢুকে টেস্টটা আর একটু হয়ে যাবে। খেয়ে দেখেন ছোট ছোট লেগগুলি দিয়ে রোস্ট বানিয়ে অনেক ভালো লাগে। কালকে বেগুন ভাজা দিয়ে খেয়েছি, তা আজকে রোস্ট গরুর মাংস রান্না আছে। ভিডিওটা কেমন লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বলবেন না, আমার সাথেই থাকবেন। এবার দেওয়া আছে তো বেশি করে আর না লাগলে ফল ফলটা লাগিয়ে যায়, একটু ঘনো ঘন লাগতে হয়। জালটা কমায় রাখবো, আস্তে আস্তে জুসি জুসি হবে, ভিতরে মশলা দিয়ে ঢুকবে আর কি। উল্টা পাল্টা দিতেছি, সাদা ভাতও ভালো লাগে, সাদা প্লেন পোলাও দিয়েও ভালো লাগে। কিন্তু বেজার দিন তো এখন তোমার তোমার গেটি খেতে চাই না, প্লেন বাদ দিয়ে খাবে আর কি। আমার কাছে কোরমা খাবে আবার খাচ্ছি কেন, আমার কোরমা বানিয়ে খেয়ে দেখেন এই যে মেয়েটা মারা গেছে দেশে কি অবস্থা লন্ডন বন্ড। আমার ভাই আবার উল্টা কেস করে বলতেছে যে ওই লোকটা মারে নাই, তুমি দেখছো কে মারছে, তারাই দেখবো সিসি ক্যামেরা দিয়ে তদন্ত। তোমার মুখের কথা তো হবে না, মানে টাকা টুকা দিছে বুঝি লোভী আর কি মানুষ, কেমনে করে এই কথাগুলি বলে। আমরা তো বড় লোক টাকা দিয়ে সব মুখ বন্ধ করে দেবো, একবার তো অভ্যাস আছে খুন খারাপ করে বড় লোক এরকমই থাকে, যত দখল করবো ই করবো। এমনি বড় লোক হয়েছে আমি বলছি না কি আন্তাজি বলছি, আমি তো ভিডিওটা ভালো করে দেখি অনেক। এই যে কোটি কোটি লোক কোটি কোটি টাকার মালিক যারা যারা বেশি এরাই তো চোর চোরটা, এগুলো বড় চোর রাঘু বল মানুষের রেজিক মেরে একা জায়গা কতগুলো দখল করছে দেখলাম তো। এই যে আমাদের গুড়িরাগের জায়গা রেলের জায়গায় এখন দখল করে রাখছে কোটি কোটি টাকার জায়গা, এই যে স্টেডিয়াম বানিয়েছে আমাদের জমিনের উপরে, এখন আমরা যদি ফাইট করি এখনও পাবো, কিন্তু লোক তো চেতাছে না, মানে অনেক গুন্ডা পান্ডা এমনই বাদ পরে ঘুরে গেছে বাংলাদেশ, মানুষ এত খারাপ হয়ে গেছে, লোক লালস এত, কিন্তু মরণের কথা স্মরণ করে না, ভয় পায় না। শুনছি আমার ভাই আবার চলে না করতে পারে আবার লোকে আবার কেস করবো আর আবার এটা নিয়ে ফাইট করবো, অনেক টাকা কোটি কোটি টাকা সম্পত্তি। এগুলির আগে যে মতি জিল জিলটা আমাদের ছিল আগে, এগুলি এখন মানুষ দখল করে ভোগ করতেছে। ওটা আমাদের মাছের পুকুর ছিল, ওই যে মতি জিলের জিল জানিও না সরকার করে জায়গা মানুষের দখল করে খাইতেছে। ফাইট করলে পাওয়া যাবে, এমন কী করে কে জানে, এনে তো মানুষ বেড়ে গেছে, কে ফাইট করে কে কী করে, এমন তো মানুষ তো বেমানের দুনিয়া হয়ে গেছে, কী বলবো। আল্লাহ মানুষের হেদায়েত করুক এ দোয়াই করি। আর এই যে মহামারী আছে তারপর আমরা ভয় পাই না, মরণের কথা স্মরণ করি না, এই যে দাঁড়ায় কথা বলতেছি একটু পরে নাও থাকতে পারি, কে বলবে। যে যাওয়াটা হয়ে গেছে আমার, ডেকে রাখলাম গরম থাকবে এর সময় খাবো। মেয়ে আবার আলু অর্ডার দিছে অন্দির থেকে, চিজ ভেতরে দিয়ে আলু ফ্রাই আনে যায় পেঁয়াজ তো আলু দিয়ে চিজ দেওয়া ইত্যাদির জন্য। আল্লাহ ভিডিওটা বেশি বড় বানাতে চাই না।
Thank you for watching. Assalamu alaikum.